হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা কথা বলবো যে প্রবাবিলিটি, যে আমরা বিভিন্ন থিওরি দেখেছি, বিভিন্ন একটা গাণিতিক সমস্যা দেখেছি যেখানে বিভিন্ন সূত্র আমরা কাজে লাগিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমাদের যে অ্যাডমিশন পরীক্ষা, এই অ্যাডমিশন পরীক্ষার জন্য আমরা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক বা এক্সট্রা একটু কঠিন টাফ ম্যাথ যেগুলো আছে, সেগুলো কিভাবে খুব সহজে দ্রুত সমাধান করা যায় আমরা সেটা দেখে ফেলবো। তো চলো ক্লাসটা শুরু করা যায়। ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন তোমাদের ক্লাস নেই, আমাদের চাহিদা থাকে যে এটা যত বেশি মানুষের মাঝে ছড়ানো যাবে, যত বেশি মানুষ এ দ্বারা উপকৃত হবে, তাতেই আমাদের আনন্দ ততটা বেশি হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফোনে আমি আমার ক্লাসটা শেয়ার করব, এবং তোমরা যারা এই ক্লাসে ইতিমধ্যে অংশগ্রহণ করেছো তারাও আমার সাথে সাথে এই আজকের এই লাইভ ক্লাসটি এখনই শেয়ার করে ফেলবে। তো ক্লাসে মানুষ বাড়ছে আমি দেখতে পাচ্ছি, এই যে শেয়ার বাটনটি তোমরা দেখতে পাচ্ছ, এই শেয়ার বাটনে ক্লিক করছি এবং ক্লাসটি খুব সহজেই শেয়ার হয়ে গিয়েছে। তো দেখলি তো খুব সহজ। তো এখন আমরা ক্লাসটি শুরু করে দিই। তো ক্লাসের শুরুতে আমরা একটা কাজ করে থাকি যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, এবং আমরা দেখার চেষ্টা করবো যে দেশের কোন কোন প্রান্ত থেকে তোমরা আমাদের ক্লাসে অংশগ্রহণ করে আসছো আজকে। তো চলো আজকে ক্লাসটা এখন শুরু করা যায়। তো ক্লাসের শুরুর আগে যেহেতু আমরা বলেই নিয়েছি এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, সুতরাং একটু টাফ, একটু কঠিন ম্যাথ, একটু জোরে সোরে বা একটু মাথার বুদ্ধি খাটিয়ে করতে হবে এমন ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সহজগুলো আমরা যাব না। তো আজকের ক্লাসে তোমাদের শুরুতেই আমি একটা জিজ্ঞেস করি, একটা খেলার কথা তোমরা জানো, এই প্রশ্নটা অনেক বড়, এই জন্য আমি আগে তুলে রেখেছি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো তোমরা অনেকে একটা খেলার কথা জানো যে একটা গেম শো হয় যেখানে তিনটা দরজা দেওয়া থাকে, এই তিন ডোর নাম্বার 1, 2, 3, এই তিনটা দরজার পেছনে যে কোনো একটার পেছনে প্রাইস থাকে, ঠিক আছে? কোনটায় থাকে কেউ জানে, যে প্রতিযোগী সে জানে না। তো এখন তাকে বলা হয় যেকোনো একটি এই তিনটির মধ্যে যেকোনো একটি বাছাই করে নিতে। সে যেটি বাছাই করবে, মনে করি সে 3 নাম্বার যে দরজাটি আছে সেটি বাছাই করেছে, এবং ওই দরজার পেছনে যা থাকবে তাই তার পুরস্কার হবে। তো সাধারণত যেটা হয় যে একটা দরজার পেছনে পুরস্কার থাকে এবং অন্য দুটা খালি থাকে, সুতরাং সে যদি ভুলটা বাছাই করে তাহলে কোনো পুরস্কার পায় না। তো এখন তাকে বলা হলো একটা দরজা বাছাই করতে। তো তোমাদেরকেও আমি বলছি যে এই যে 1, 2, 3 তিনটা দরজা, এই তিনটা দরজার পিছনে যেকোনো একটায় একটা পুরস্কার লুকিয়ে আছে। তো তোমরা কি কোন দরজাটি বাছাই করেছো এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এটা নিয়ে এটা তোমার বাছাইটি সঠিক ছিল কিনা আমরা সেটা ক্লাসের পরবর্তী অংশে আলোচনা করব। তো তোমরা নিজেরা মাথায় রাখো কিংবা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কোন দরজাটি বাছাই করবে এবং কোন দরজার পিছনে পুরস্কারটি আছে। তো এখন মনে করো আমরা যেকোনো একটা দরজা বাছাই করেছি, বাকি রয়ে যাবে দুটো দরজা, ঠিক আছে? তো দুটো দরজা যে বাকি রয়ে যাবে এর মধ্যে একটাতে অবশ্যই কোনো পুরস্কার থাকবে না, কারণ মনে করো যে তোমার বাছাই করা দরজাটিতেও যদি পুরস্কার থাকে তার মানে অন্য দুইটা খালি ছিল, বা তোমারটা যদি প্রাথমিকভাবে যেটা তুমি বাছাই করেছো সেটা যদি খালিও থাকে তাহলেও অন্য দুটোর যেকোনো একটাই পুরস্কার এবং অন্যটা খালি। আমরা কি করলাম, দরজা দুটি ঢেকে দিলাম এবং যেটা খালি সেটা খুলে দিলাম, এবং বললাম যে এখন যে আমাদের এই পর্দার পেছনে যে দুটি দরজা এবং তোমার প্রাথমিকভাবে বাছাই করা দরজা আছে, সেই দরজার মধ্যে এখন তোমাকে আবার একটা চয়েস দিলাম যে তুমি কি যেটা প্রথমে বাছাই করেছিলে সেটি রাখবে, নাকি এইখানে যে দুটি দরজার মধ্যে যে একটি বাকি আছে কারণ আরেকটি যেটি খালি সেটি আমরা খুলে দিয়েছি, তোমার চয়েস পরিবর্তন করে এটি বাছাই করবে। তো এই ঘটনাটি কিন্তু কোনো দৈব বা র্যান্ডম ঘটনা না, কোনো দৈব চয়নের ঘটনা না, এটার পিছনেও একটা গাণিতিক ব্যাখ্যা আছে। তো এ সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ভালো করে আলোচনা করব, আপাতত আমরা ক্লাসের গুরুত্বপূর্ণ অঙ্কে ফিরে যাই। তো আমি তোমাদের বলবো তোমরা কোন কত নাম্বার দরজা বাছাই করেছিলে সেটা মাথায় রাখবে, এবং ক্লাসের শেষে আমরা এটা নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন দেখা যাবে কারা কারা পুরস্কার পেয়েছ কারা পাওনি। তো ক্লাসের শুরুতে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক জায়গা থেকে ক্লাস করছে, অনেকে বলছে আই এম ব্যাক, হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ তোমাকে আবার ক্লাস করার জন্য। যশোর থেকে ফুয়াদ আহমেদ আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আনসারি ক্লাস করছে,
আল ইমরান ক্লাস করছে সিলেট থেকে, আমার কথা আমি ক্লাস করছে গাজীপুর থেকে, মাজেদ ক্লাস করছে আমেরিকা থেকে, তারপর হাসান মাহমুদ পারভেজ ক্লাস করছে মিরপুর থেকে, তনিম ব্লাস্টার বাহ বাহ সে ক্লাস করছে কক্সবাজার থেকে। তো এভাবে করে আরো অনেকে ক্লাস, এখানে দেখা যাচ্ছে ফাহিম আহমেদ ক্লাস করছে নরসিংদী থেকে। তো দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে আসছে। অনেক ধন্যবাদ তানভীর মোহাম্মদ, আশা করি তোমাকেও হাই দিচ্ছি আমি। এখন চলো ক্লাস শুরু করা যাক। এখানে আবার দেখতে পাচ্ছি যে নাজমুল ইসলাম মোহাম্মদপুর থেকে, রূপালি রূপা চিটাগাং সহ আরো অনেকে অনেক জায়গা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছে। তো চলো আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথে শুরু করা যাক। তো আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে। কোথাও সাধারণত ইঞ্জিনিয়ারিং গুলোতে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রশ্ন থাকে, বড় 5 মার্কের বা 10 মার্কের প্রশ্ন, সাবজেক্টিভ প্রশ্ন উত্তর করতে হয়। আর অবজেক্টিভ কোশ্চেন থাকে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং এবং কিছু কিছু প্রায় সবগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায়। তো আমরা অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটি বিষয়ে দেখব। তো প্রথমে চলো একটা সাবজেক্টিভ ম্যাথ দিয়ে শুরু করা যাক। এই ম্যাথটি কিন্তু বুয়েটে এসেছিল। এই ম্যাথটি করার আগে আমাদের একটি ধারণা প্রয়োজন হবে, সেটাকে আমরা বলি বেসিস থিওরেম। একে বাংলা বইয়ে বেসের সূত্র বলা, যদি উচ্চারণটা হচ্ছে বেস থিওরেম। সো বেস নামে একজন ম্যাথমেটিশিয়ান বা ম্যাথমেটিশিয়ান এই থিওরেমের উদ্ভব। তার নাম অনুসারে এই যে থিওরেমটি, এটি কি আলোচনা করে? মনে করো তোমার কাছে দুটি বাক্স দেওয়া আছে, এই দুটি বাক্স, দুটি বাক্স বা পাত্র। এই বাক্সে আছে 5টি লাল এবং এটাতে আছে 4টি লাল বল, 4টি লাল বল। আমরা বল নিয়ে কথা বলছি, বলেই থাকি। এবং এই বাক্সে আছে 6টি কালো বল, এতে আছে 3টি কালো বল। এখন এই যে তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমি যদি বলি যে প্রথম পাত্র থেকে 1 নম্বর 2 নম্বর, প্রথম পাত্র থেকে আমি কালো বল তুলব, এর সম্ভাব্যতা কতখানি? তো এখান থেকে খুব সহজেই আমরা আগে ক্লাসে জেনেছি বা তোমরা আগে থেকেই অনেকে জানো যে এ ধরনের ম্যাথ গুলো করা খুব সহজ। কিন্তু যদি তোমাকে বলা হয় যে আমি এই দুটি বাক্স থেকে যে প্রথমে যেকোনো একটি বাক্স বেছে নিয়েছি এবং দেখা গেল যে এই দুটি বাক্সের মধ্যে যেকোনো একটি বাক্স থেকে বল তোলার পরে দেখা গেল যে একটি বল কালো, একটি কালো এবং একটি লাল, তো আমরা জানি কিভাবে কোন বাক্স থেকে কোন বল তোলার সম্ভাব্যতা আমরা বের করতে পারি। কিন্তু যদি বলা হয় যে যেকোনো একটি বাক্স থেকে একটি কালো একটি লাল বল তোলা হলো, তো যদি জিজ্ঞেস করে এই কালো আর এবং লাল বলটি বাক্স নাম্বার 1 থেকে তোলা হয়েছে না বাক্স নাম্বার 2 থেকে তোলা হয়েছে, অর্থাৎ আমরা যা আগে করতাম তার সম্পূর্ণ উল্টো বিষয়। তো আমাদের ঘটনা ঘটার পরে কোথা থেকে ঘটনাটা ঘটেছে আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে। এটাই মূলত বেসের সূত্র আলোচনা করে। তো এই সূত্রের ব্যাখ্যা, সূত্রের যে প্রমাণ, বড় একটা প্রমাণ আছে সেখানে আমরা যাব না, আমরা এই সূত্রটির রূপটি দেখে নেব। এবং এই যে অঙ্কটি আমার তোলা আছে অলরেডি, এখানে আমরা ওই সূত্রটি প্রয়োগ করে খুব সহজেই পরিষ্কার ভাবে বুঝে নেব কিভাবে বেসের সূত্র বা বেসের সূত্র রিলেটেড আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা খুব দ্রুত সহজভাবে সমাধান করতে পারি। তোমাদের কাছে আর যাদের আগের বছরের প্রশ্নগুলো আছে তোমরা সেখানে খেয়াল করবে যে বেসের সূত্র দিয়ে প্রায় প্রতি বছরই বুয়েটে ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আশা করি খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবে। তো খেয়াল করো এখানে একটি প্রশ্ন, প্রথমে আমরা সূত্রটির সাধারণ রূপ লিখে নিই। আমরা বলেছি দুটি বক্স ছিল B1 ও B2, B1 ও B2। সো B1 ও B2 দুটি বক্স থেকে যদি ঘটনা A, এ যদি একটি ঘটনা হয় এবং এ ঘটনা কি, আমরা বলেছি দুটি বল তুলেছি, একটি লাল, একটি লাল এবং আরেকটি কালো। সো আমাদের B1 B2 দুটি বক্স আছে, বিভিন্ন বক্সে বিভিন্ন পরিমাণে বল আছে আমরা বাদ দিচ্ছি। তো এর মধ্যে এই ঘটনাকে আমরা বলছি ঘটনা A। ঘটনা A কি? ঘটনা A হচ্ছে আমাদের দুটি বল তোলা হয়েছে, এর মধ্যে একটি লাল এবং একটি কালো। তো আমাদের বের করতে হবে যে
এই লাল এবং কালো বলটি এই পাত্র থেকে এসেছে তার সম্ভাব্যতা কত, এটাকে এভাবে লেখা যায় যে প্রবাবিলিটি দ্যাট গিভেন এ হ্যাজ হ্যাপেন্ড বি ওয়ান, অর্থাৎ বি ওয়ান পাত্র থেকে বল এসেছে যখন এই ঘটনাটি ঘটেছে, প্রবাবিলিটি অফ বি ওয়ান গিভেন এ, এই ঘটনাটি এখানে লেখা আছে, ইজ ইকুয়াল টু কি হতে পারে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ওয়ান, অর্থাৎ বি ওয়ান পাত্র থেকে একটি লাল একটি কালো বল তোলার সম্ভাব্যতা ইন্টু প্রবাবিলিটি অফ বি ওয়ান, অর্থাৎ বি ওয়ান পাত্রটি বাছাইয়ের সম্ভাব্যতা ডিভাইডেড বাই এই একই জিনিস প্রবাবিলিটি অফ এ গিভেন বি ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ বি ওয়ান প্লাস আমাদের কিন্তু আরো একটি পাত্র আছে বি টু, নিচে এই বি টু ও যুক্ত হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ গিভেন বি টু ইন্টু প্রবাবিলিটি অফ বি টু বা বি টু পাত্র বাছাই করার সম্ভাব্যতা। সুতরাং এটি হচ্ছে বেস এর সূত্রের সাধারণ রূপ। এখন এখানে যদি পাত্র তিনটা থাকতো তাহলে কি হতো, আমরা এখানে লিখে দিতাম যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি থ্রি ইন্টু প্রবাবিলিটি অফ বি থ্রি, এইভাবে করে আরো বাড়ানো যায়। তো অনেকে হয়তো একটু কনফিউজ হয়ে গেছো, কোনো ভয় নেই, আমরা যখন এই অঙ্কটা সমাধান করবো তখন তখন দেখতে পারবে যে খুব সহজে এটি আমরা বুঝে যাব। তো অঙ্কটি সমাধান করার আগে আমি তোমাদের আবারও মনে করিয়ে দেবো যে আমি যে মোবাইলটি হাতে নিয়ে ক্লাস শেয়ার করেছি, তোমরা কারা কারা ক্লাস শেয়ার করেছো সেটা আমাকে জানিয়ে দাও, এবং যারা যারা ক্লাস শেয়ার অলরেডি করে ফেলেছো তারাও জানিয়ে দাও, বা সুযোগ থাকলে আবার শেয়ার করো, বা যারা করনি তারা শেয়ার করে আমাকে এখনই জানিয়ে দাও। তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন কমেন্ট এসেছে, এখানে দেখতে পাচ্ছি সজীব সরকার রাজশাহী থেকে ক্লাস করছে, তাবাসসুম নাবানাত বলছে উফ আগের ক্লাস মিস করেছে, কোনো ভয় নেই, আমাদের আগের ক্লাসটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এবং এই পেজেই তুমি পেয়ে যাবে ক্লাসের শেষে। আয়মান সাদিক ভাইয়া ক্লাসে উপস্থিত হয়েছেন, খুব মজার বিষয়, সবাই আয়মান ভাইকে হাই দিচ্ছে, আমাকে ভুলে গেছে। তারপর মাইশাম আলিহামুর রহমান মনামি, অনেক বড় নাম, পুরো ক্লাসের অর্ধেক সময় শেষ হয়ে গেল তোমার নাম পড়তে পড়তে, সে আয়মান ভাইয়া তাকে হাই দেওয়া সে অনেক খুশি হয়ে গেছে, যে স্বাভাবিক বিষয় আমাদেরকে হাই দিলে আমরাও খুশি হয়ে যাব। রাইসা শামা জানাচ্ছে হাই, তোমাকেও হাই রাইসা। তো এখন চলো এই ক্লাসটি শুরু করা যাক। সো খেয়াল করে দেখি আমাদের প্রশ্নে প্রথমে কি বলছে। তো বলা আছে এ ও বি দুটি মেশিন, ঠিক আছে, এ ও বি আমাদের দুটি মেশিনের কথা বলা আছে, এই দুটি মেশিন বোল্ট প্রস্তুত করে। বোল্ট কি, আমরা যে বোল্ট টু চিনি না, বোল্ট টু বিভিন্ন যন্ত্রাংশ একসাথে লাগিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়, দেখতে অনেকটা এরকম, তো এই জিনিসটাই হচ্ছে বোল্ট বা বোল্ট, ঠিক আছে। তো এই বোল্ট টু প্রস্তুত করে বা বোল্ট প্রস্তুত করে, তো এই দুটি মেশিন যে বোল্ট বা বোল্ট প্রস্তুত করে, হ্যাঁ এটি বলা আছে। এবার বলা হচ্ছে যে এই মেশিনটি বি মেশিনের তুলনায় দুই গুণ তৈরি করে, অর্থাৎ যাই হোক এখানে যেটা হবে দুই গুণ বেশি তৈরি করে, দুই গুণ পরিমাণে বোল্ট তৈরি করে, অর্থাৎ বি মেশিনটি যদি একটি বোল্ট তৈরি করে এক মিনিটে, তাহলে এই মেশিনটি ওই একই সময়ে দুইটি বোল্ট তৈরি করে, অর্থাৎ এই মেশিনের ক্ষমতা বি মেশিনের দ্বিগুণ, একটা শর্ত গেল। এরপর বলা হচ্ছে এ ও বি মেশিন দুটি ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করে যথাক্রমে 2% ও 1%, অর্থাৎ এ মেশিনের যতগুলো বোল্ট প্রস্তুত হয়, অবশ্যই সবগুলো মেশিন যাতে সবগুলো জিনিস একদম 100% পারফেক্ট হয় না, তো যেহেতু 100% পারফেক্ট হয় না সুতরাং ভুল থাকবে। বলা হচ্ছে যে এ মেশিন ভুল বা ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করে যথাক্রমে 2% এবং বি মেশিন প্রস্তুত করে 1%। এখন যদি দৈব চয়নের মাধ্যমে আমরা একটি বোল্টু তুলে নিই, আমাদের কাছে বোল্টু নেই, আমাদের কাছে এই ছক্কা আছে, আমরা ছক্কাই তুলে নিলাম, সো যেহেতু এটা ছক্কা, এটা কোনো বোল্টু না, তার মানে সে ত্রুটিপূর্ণ। সুতরাং দৈব চয়নের মাধ্যমে একটি বোল্ট নিয়ে দেখা গেল যে সেটি ত্রুটিপূর্ণ, যে আমরা নিলাম এবং নিয়ে দেখতে পাচ্ছি এটা আসলে বোল্টুই না, এটা একটা ছক্কা, সুতরাং এটা ত্রুটিপূর্ণ। তো এখন আমাদের জিজ্ঞেস করা হচ্ছে বোল্টুটি বা বোল্টটি এই মেশিন থেকে এসেছে তার সম্ভাব্যতা কত। ওই যে বলেছি আমাদের আগে পাত্র দেওয়া থাকতো, পাত্রে বিভিন্ন জিনিস থাকতো, আমরা সেটা তোলার সম্ভাব্যতা বা সেটা পাওয়ার সম্ভাব্যতা বের করতাম। এখন কোনো কিছু পাওয়ার পরে সেটা কোথা থেকে পেয়েছি সে বিষয়ক সম্ভাব্যতা আমরা সেই বেস সূত্র বা বেস থিওরেম থেকে খুব সহজে সমাধান করতে পারব। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে ক্লাসে যখন তোমরা থাকবে অবশ্যই
তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো আমি মাঝে মাঝেই মোবাইলটা হাতে নিব এবং দেখতে চাবো যে তোমরা কারা কারা কমেন্ট করেছে। তো শয়তানের খাম্বা অনেকগুলো আই সম্বলিত হাই জানিয়েছে, এত বড় হাই বলতে গেলে আর কি ক্লাস শেষ হয়ে যাবে এটা বাদ। তারপর দেখা যাচ্ছে রাইসা শ্যামা তাকে পাত্তা দেওয়ার জন্য বলছে, রাইসা তোমাকে পাত্তা দেওয়া হচ্ছে না, তুমি বাদ। তারপর বলা হচ্ছে মনামি আমাকে বল্টু আমার নামে ডাকছে, খুব ভালো বিষয়। তারপর দেখা যাচ্ছে যে সবাই দুষ্টুমি করতেছে, কেউ ক্লাস করতেছে না, এটা ঠিক না, সবাই ক্লাসে মনোযোগ দিই, আসো। সো চলো ক্লাসটা অঙ্কটা শুরু করা যাক। তো খেয়াল করে দেখো, প্রথমে আমরা প্রথম শর্তটি নিয়ে কথা বলবো। এ ধরনের বিশাল বড় ম্যাথ এত বড় কোশ্চেন দেখার পর ভয় পাবে না, যেটা করবে সেটা হচ্ছে যে যা যা দেওয়া আছে সেই সব তথ্যগুলো বিভিন্ন নোটেশন বা বিভিন্ন ভাবে কি বলবো ফর্মুলা দ্বারা প্রকাশ করার চেষ্টা করবে। তো তাহলে যেটা হবে যে ওগুলো ওভাবে লেখার পরে ওগুলোর দিকে তাকালেই তুমি বুঝবে, আরে এটা তো এরকম, এটা এই সূত্র দিয়ে করা যায়, তার অঙ্কটা করতে সুবিধা হবে। সুতরাং যতগুলো তথ্য আছে আমরা প্রথমে সেগুলো বিভিন্ন সংকেত বা প্রবাবিলিটি যেভাবে প্রকাশ করা হয় সেভাবে আমরা এটা প্রকাশ করব। তো আমরা এখানে শুরু করছি, ধরি বল্টুর বা বল্টটি এই মেশিন থেকে প্রস্তুত করা হয়েছে, তার সম্ভাব্যতা যদি প্রবাবিলিটি অফ এ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কি দাঁড়ায়? প্রবাবিলিটি অফ এ দাঁড়ায় যে এ বি মেশিনের তুলনায় দ্বিগুণ। সুতরাং আমরা যে রেশিও বা অনুপাতের যে শিক্ষাটা আমাদের আছে সেখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে কোনো জিনিস আর একটা জিনিসের তুলনায় দ্বিগুণ করলে প্রথম জিনিসটা উৎপাদন ক্ষমতা 2/3 এবং বি মেশিন থেকে বোল্ট উৎপাদনের সম্ভাব্যতা হচ্ছে প্রবাবিলিটি অফ বি সমান 1/3। তাহলে দেখো দুটি যোগ করলে এক হয়ে যাচ্ছে এবং এটার দ্বিগুণ হচ্ছে এটা। সুতরাং প্রথম শর্তটি যেটা ছিল যে এ মেশিনটি বি এর তুলনায় দুই গুণ বোল্ট তৈরি করে সেটা আমরা প্রকাশ করে ফেললাম। এরপর আমাদের বলা হচ্ছে এ ও বি মেশিন দুটি ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করে যথাক্রমে 2% ও 1%। অর্থাৎ খেয়াল করে দেখো এ ও বি মেশিন দুটি, আমরা দুটি জিনিসের যে কথা যেহেতু বলা আছে আমরা দুটি জিনিসের কথা বাদ দিয়ে দেব, আমরা যেটা করব সেটা হচ্ছে ভেঙে ভেঙে নিব। বলা হচ্ছে এ মেশিনটি, মনে করি মেশিন বি মেশিনের কথা নাই, এ মেশিনটি ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করে 2%। অর্থাৎ এখানে দুটি বিষয় আছে, এক বোল্টটি প্রস্তুত হয় এ মেশিন থেকে এবং বোল্টটি ত্রুটিপূর্ণ। এখন বোল্টটি ত্রুটিপূর্ণ এটাকে যদি আমরা এফ দ্বারা লিখি তাহলে এটাকে লিখতে পারি ঘটনা এফ সমান, ঘটনা এফ ইজ ইকুয়াল টু বোল্টটি ত্রুটিপূর্ণ। অর্থাৎ আমরা এটা এফটা একটু পরিষ্কার ভাবে লেখা উচিত, ঘটনা এফ হচ্ছে বোল্টটি ত্রুটিপূর্ণ। এখন প্রথম এই শর্তটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রবাবিলিটি দ্যাট দ্য বোল্ট ইজ ফল্টি, অর্থাৎ বোল্টটি ত্রুটি, সম্ভাব্যতা এই যে বোল্টটি ত্রুটিপূর্ণ এবং যখন বোল্টটি এ মেশিন থেকে আসে। খেয়াল করে দেখো বোল্টটি ত্রুটিপূর্ণ এবং এ মেশিন থেকে আসে, কারণ বলা হচ্ছে এ মেশিন ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করে 2%। সুতরাং বোল্টটি এ মেশিন থেকে প্রস্তুত হয়েছে প্রথমে এবং সেটি ত্রুটিপূর্ণ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে শর্তাধীন সম্ভাব্যতার যে ধারণার কথা বলেছিলাম আগের ক্লাসে সেটি ব্যবহৃত হয়েছে। সুতরাং এর মান দেওয়া আছে 2% বা 2/100। এবং তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারি, বি মেশিনটি ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করে সেটাকে আমরা যদি লিখি প্রবাবিলিটি অফ ফল্ট গিভেন এফ বা ফল্ট, যেহেতু ফল্ট দ্বারা ত্রুটি বোঝানো হয়, গিভেন দ্য বোল্ট ইজ প্রোডিউসড ফ্রম বি মেশিন, অর্থাৎ বি মেশিন থেকে প্রস্তুত করা হয়েছে এবং বোল্টটি ত্রুটিপূর্ণ, এর সম্ভাব্যতা তাহলে কত হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কাছ থেকে জেনে নিতে চাই এবং ততক্ষণে দেখতে চাই কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোথাও বুঝতে একটু সমস্যা আছে কিনা। তো দেখা যাচ্ছে যে একজন লিখছে যে শ্যামাপু এসব কি, আমিও জানি না শ্যামাপু কি করতেছে। তারপর আরো দেখতে পাচ্ছি অনেক মজার মজার কমেন্ট, একজন মনামি উত্তর দিয়ে দিচ্ছে যে 2/3 মানে 2/3, আচ্ছা খুব ভালো কথা। নাহিদ সরফরাজ বলছে ভাই একটু স্লো, আচ্ছা ভাই আমি আরো অনেক স্লো যাব।
রাফি ধক, সে একদম সলভ করে ফেলেছে এবং উত্তর বলছে 4/5। ভেরি গুড রাফি ধক, তুমি একটি উত্তর আমাদের দিতে পেরেছো, কিন্তু এটা কি সঠিক? আমরা অঙ্কটি যখন শেষ করব তখন আমরা জেনে যাব। তো দেখা যাচ্ছে যে অনেকে উত্তর দিতে পেরেছে যে এটা হবে 1/100। ভেরি গুড, এটা হবে 1/100, কারণ এখানে দেওয়াই আছে যে বি মেশিনটি ত্রুটিপূর্ণ বোল্ট প্রস্তুত করার সম্ভাব্যতা হচ্ছে 1% বা 1/100। পার্সেন্ট দিয়েও কিন্তু সম্ভাব্যতা প্রকাশ করা হয়। পার্সেন্টেজ মানে কি? কোনো কিছু ডিভাইডেড বাই 100। সিম্পল। সো আমাদের কাছে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ 2/3, প্রবাবিলিটি অফ বি 1/3। ঘটনা এফ যদি বোল্টটি ত্রুটিপূর্ণ হয় তাহলে এ মেশিনের ত্রুটিপূর্ণ বোল্টের সম্ভাব্যতা 2/100 এবং বি মেশিনের ত্রুটিপূর্ণ বোল্টের সম্ভাব্যতা দেওয়া আছে 1/100। তো মনে করে দেখো আমরা যে ওই সূত্রটির কথা বলেছিলাম সে একটু আগে, সেই সূত্রটির সাথে মিল পাও কিনা। আমরা যে সূত্রটি বলেছিলাম সেটা ছিল এরকম যে প্রবাবিলিটি, আচ্ছা যাই হোক, বোল্টটি এ মেশিন এখানে ক্ষেত্রেই দেখায় তাহলে পরিষ্কার থাকবে, বোল্টটি এ মেশিন থেকে আসার সম্ভাব্যতা কত, অর্থাৎ বোল্টটি এ মেশিন থেকে আসবে কোন বোল্টের কথা বলা হয়েছে একটু মনে করে দেখো। ত্রুটিপূর্ণ বোল্ট, অর্থাৎ এই বোল্টটি যে ত্রুটিপূর্ণ সেই সেটি আমাদের বোল্টটি দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ডেফিনিট আর্টিকেলের মতো। সো বোল্টটি এম, অর্থাৎ ত্রুটিপূর্ণ বোল্টটি এ মেশিন থেকে এসেছে তার সম্ভাব্যতা কত, অর্থাৎ এখানে দুটি বিষয় আছে খেয়াল করো। এক, বোল্টটি প্রথমে ত্রুটিপূর্ণ, এরপর জানতে চাওয়া হচ্ছে এই ত্রুটিপূর্ণ বোল্টটি এ মেশিন থেকে এসেছে সেটার সম্ভাব্যতা কত। তো এখানে আমরা লিখে ফেলতে পারি প্রবাবিলিটি প্রথমে দেওয়া আছে যেটা নিচে হবে কোনটা, যে শর্তটা আমাদের দেওয়া আছে শর্তাধীন সম্ভাব্যতা বা কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ প্রবাবিলিটি দ্যাট দ্য বোল্ট ইজ ফল্টি বা বোল্টটি ত্রুটিপূর্ণ এবং সেটি এসেছে এ মেশিন থেকে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ গিভেন এফ। এটা কি দাঁড়ায়? ওই যে সূত্রটা মনে করে দেখো, এখানে যা আছে সেটা উল্টোটা চলে আসবে উপরে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এফ গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই, আচ্ছা একটু আটকে দিচ্ছি যেন মিশে না যায়। তো এরপর কি থাকবে, এবং এটাই আমরা লিখে ফেলতে পারি প্রবাবিলিটি অফ এফ গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ প্লাস, প্লাস কি হবে, আমরা তো এ মেশিন নিয়ে কথা বলছি, আমাদের কাছে আরো একটা মেশিন আছে সেটা হচ্ছে এই বি মেশিন। তো বি মেশিনের ক্ষেত্রেও কি হবে, সেম জিনিস, প্রবাবিলিটি অফ এফ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। তো খেয়াল করে দেখো এখানে কি চাওয়া হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে সূত্রটা লেখা আমাদের জন্য অনেক অনেক সহজ, কারণ আমাদের বলা হয়েছে যে বোল্টটি এ মেশিন থেকে এসেছে, অর্থাৎ ত্রুটিপূর্ণ বোল্ট, এটি আমরা দাগান্বিত করি। তো ত্রুটিপূর্ণ বোল্ট, অর্থাৎ প্রথমেই বলা হচ্ছে ঘটনা এফ সমান বোল্টটি ত্রুটিপূর্ণ, তো ত্রুটিপূর্ণ বোল্টটি আমাদের বলা আছে, সুতরাং প্রদত্ত শর্ত হচ্ছে ফল্টি বা ত্রুটিপূর্ণ বোল্ট, এবং এটি কোথা থেকে আসার কথা জানতে চাওয়া হয়েছে এ মেশিন থেকে। যদি বি মেশিনের কথা বলতো তাহলে আমরা এখানে বি লিখতাম। তো এটা আমরা যখন লিখব প্রবাবিলিটি অফ এ গিভেন এফ ইজ ইকুয়াল টু এখানে যা আছে সেটার উল্টো করে লিখবো এবং নিচে যেটা থাকবে সেটা দ্বারা গুণ দিয়ে দেবো, খুব সহজ। এ গিভেন এফ দেওয়া আছে তাই না, সুতরাং আমরা এখানে লিখতে পারি কি এফ গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ, কারণ নিচে যেটা থাকবে সেটা দ্বারা গুণ। এখানে প্রবাবিলিটি অফ এফ গিভেন এ উপরের জিনিসটাই প্লাস ইনটু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এফ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি। যদি আরো একটা মেশিন সি এর কথা বলা থাকতো তাহলে কি হতো, হ্যাঁ তাহলে কিন্তু সেম জিনিস, আমরা খালি যোগ দিয়ে সি এর বিষয়টিও উল্লেখ করে দিতাম, যেহেতু সেটি নেই সুতরাং আমাদের সেটি আর আলাদা করে যোগ দিতে হচ্ছে না। সুতরাং এখন আমাদের খেয়াল করে দেখো আমাদের এটার মান জানা আছে, এটার মান জানা আছে, এই প্রবাবিলিটি অফ এফ গিভেন এ জানি কি, একটু মনে করে দেখো বোল্টটি এ মেশিন থেকে এসেছে এবং সেটি ত্রুটিপূর্ণ, এবং প্রবাবিলিটি অফ এ অর্থ ছিল যে বোল্টটি এ মেশিন দ্বারা প্রস্তুত করা হয়েছে। খেয়াল করে দেখো এটার উল্লেখ করার কারণ হচ্ছে যেহেতু এ মেশিনটি তোমার বি মেশিনের তুলনায় দ্বিগুণ পরিমাণে বোল্ট উৎপাদন করে, সুতরাং বোল্ট স্বভাবতই যে এ মেশিন থেকে আসবে তার সম্ভাব্যতাটার মান বেশি হবে। সুতরাং আমরা এখানে মানগুলো যদি বসিয়ে ফেলি তাহলে দেখতে পারবো এফ গিভেন এ হচ্ছে 2/100 ইনটু প্রবাবিলিটি অফ হচ্ছে 2/3, এবং নিচে আমরা এই জিনিসটি আবার লিখে ফেলবো 2/100 ইনটু 2/3 প্লাস
1/100 × 1/3 এরা যদি আমরা কারিকুরি করি বা হিসাব নিকাশ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4/5 আশা করি এই সামান্য যোগ দিয়ে তোমরা পারবে সুতরাং এটা করে দেখানোর প্রয়োজন নেই সুতরাং এর উত্তর হচ্ছে 4/5 আমার যদ্দুর মনে আছে রাফিদ নামে কিন্তু একজন এই অঙ্কটির খুব সুন্দর সমাধান খুব দ্রুত আমাদেরকে করে দিতে পেরেছিল কনগ্রাচুলেশন রাফিদ তোমাকে যে এই অঙ্কটি তুমি খুব দ্রুত সমাধান করে দিতে পেরেছো এখন দেখি যে আমাদের ক্লাসে কার কোনো প্রশ্ন আছে কিনা বা কেউ কিছু বুঝছে না এরকম কেউ আছে কিনা একজন আমাকে জানাচ্ছে তাবাসসুম নাভানা আমার হাতের লেখা অনেক সুন্দর আমার মনে হয় না আমার হাতের লেখা সুন্দর যেহেতু আমাকে তেল দিচ্ছে সম্ভবত এরপর মন আমি উল্টা পাল্টা কমেন্ট করে যাচ্ছে তোমার পুরো নাম পড়া আসলে উপায় নাই কারণ এত বড় নাম আমার ক্লাস অর্ধেক শেষ থাক আর বাদ তারপর আয়ান সাদিক ভাই বলছে গুড গোয়িং থ্যাংক ইউ ভাইয়া আপনি একটা একজন ইন্সপিরেশন আপনি আমার ক্লাসে এসেছেন আমার খুব ভালো লাগছে এরপর দেখতে পাচ্ছি এম রহমান হৃদয় বলছে ক্লাস খুব ভালো হচ্ছে তাবাসসুম নাভান আবার জানাচ্ছে অ্যান্সার 4/5 জুবাইর হোসেন জয় জানাচ্ছে এই ক্লাসটা পরে কোথায় পাবো হ্যাঁ এই ক্লাসটা তুমি পরে পাবে কোথায় পাবে আমাদের ওয়েবসাইটে এবং এই ফেসবুক পেজেও কিন্তু ক্লাসটা আমাদের শেষ হয়ে যাওয়ার পরে থাকবে এবং প্রথম ক্লাসটাও থাকবে তো রাইসা শর্মা উত্তর জানাচ্ছে 4/5 মোহাম্মদ সোবহান 4/5 সবাই আমার কথা আমি 4/5 আরো অনেক কিছু আমাকে একজন জিজ্ঞেস করছে যে রাইসাই জিজ্ঞেস করছে আমার চুল কই আমার চুলের সেই করুণ কাহিনী তোমাদের অলরেডি বলা হয়ে গেছে যে আমি টাইফয়েড জ্বরে অসুস্থ ছিলাম গত মাসে পুরো মাস জুড়ে তো তখন আমি আমার চুল মাথা থেকে সব ফেলে দিছি তো চুলের কাহিনী থাক এখন আমরা অঙ্কে ফিরে আসি আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যাদের এখনো একটু সমস্যা মনে হচ্ছে তোমরা যেটা করবে যে ক্লাসটা শেষ হবার পরে এই সমস্যাটা এই অংশটি যে ভিডিও থেকে আবার দেখবে এবং এ ধরনের যে আরো সমস্যা বইয়ে আছে সেখান থেকে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে একবার দুবার একটু কষ্ট হতে পারে কিন্তু এরপর দেখবে এ ধরনের ম্যাথ খুব দ্রুত সহজে সমাধান করে ফেলতে পারবে খুব সহজে উত্তর করে হয়ে যাবে তো এই অংকটি শেষ হয়ে গেল এটি কিন্তু বইয়ের পরীক্ষায় আসা ম্যাথ তো এই ধরনের ম্যাথ কিন্তু বইয়ের পরীক্ষায় আরো এসেছে এই একই বেসের সূত্র দ্বারা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শুধু বুয়েট না অন্যান্য ইঞ্জিনিয়ারিং যেখানে রিটেন হয় তার জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তো এখন আমাদের সাবজেক্টিভ একটা বড় কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম এখন ভার্সিটির জন্য অবজেক্টিভ কিভাবে সলভ করা যায় বা সেটা কি হতে পারে সেটা আমরা চলো দেখে ফেলি তো এর আগে আমি তোমাদের বলবো যে যদি কোনো প্রশ্ন আবারও মনে করিয়ে দেবো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় কমেন্টে জানাবে এবং আমাদের যে ক্লাসটি তোমরা যারা দেখছো তারা অবশ্যই নিচের এই যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছ এই শেয়ার বাটনে ক্লিক করে সাথে সাথে শেয়ার করে দেবে কারণ এই শেয়ার দিতে মোটেও কষ্ট হয় না একবার চাপ দিলেই শেষ তো এখন আমরা ভার্সিটির জন্য অবজেক্টিভ এর ব্যাপারে আলোচনা করব তো এর মধ্যে একটি প্রশ্ন আমি তোমাদেরকে দিতে চাই দেখি তোমরা উত্তর করতে পারো কিনা এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় 2013-14 সালে এসেছিল যাই হোক কোশ্চেনটি হচ্ছে এরকম 102 দ্বারা গঠিত 102 এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত তিন অঙ্কের অর্থাৎ এই তিনটি অঙ্ক দ্বারা ব্যবহার করি তিন অঙ্কের যে সংখ্যাগুলো গঠন করা হয় তিন অঙ্কের সংখ্যাগুলোর একটি বাছাই করে নিলে তা 10 দ্বারা বিভাজ্য হবে তার সম্ভাব্যতা কত 10 দ্বারা বিভাজ্য হবার সম্ভাব্যতা কত অর্থাৎ 102 এই তিনটা অঙ্ক আছে এই তিন অঙ্ক দ্বারা তিন অঙ্কের একটা সংখ্যা গঠন অনেকগুলো সংখ্যা গঠন করা যায় সেগুলো আমরা করলাম এখন সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে একটি বাছাই করে নিলাম তো এখন আমাকে বলো যে সেটি যে 10 অঙ্ক 10 দ্বারা বিভাজ্য হবে তার সম্ভাব্যতা কত
সম্ভাব্যতা কত? যাই হোক, তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই উত্তরটি আমাকে কমেন্টে জানাবে। এটা আমি তোমাদের কমেন্ট দেখে আগে দেখতে চাই যে এটা তোমরা কতজন বুঝতে পেরেছো বা কতজন পেরে যাবে। কারণ এই ধরনের অঙ্ক ইউনিভার্সিটি পরীক্ষায় বেশি আসে, যেখানে ওই বেসের সূত্রের মতো বিশাল বিশাল সূত্র খুব একটা দরকার হয় না। প্রবাবিলিটির বেসিক ধারণাটা খুব পরিষ্কার ভাবে থাকলে খুব সহজে তোমরা উত্তর করতে পারবে। তো কমেন্ট করে জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্ট থেকে উত্তরটি দেখে নিতে চাচ্ছি। তো অনেকেই কমেন্ট করছো, নিয়া মাসি ধন্যবাদ তোমাকে। আরো দেখতে পাচ্ছি যে মোহাম্মদ শাহ কামাল সাইমুম আমাকে বলদ বলে গালি দিচ্ছে বা অন্য কাউকে দিতে পারে, যে ধরে নিচ্ছে সে অন্য কাউকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, কোনো অসুবিধা নেই ভাই। কেন কাকে বলদ বলে গালি দিচ্ছ আমাদের যদি জানতে দাও তাহলে খুব ভালো হতো, তাহলে যা যায় যে বলদ সে নিজেকে শুধরানোর সুযোগ পেত। যাই হোক, এস কে সরকার জানাচ্ছে অ্যান্সার হচ্ছে হাফ। এম ডি রিয়াজ জানাচ্ছে যদিও সে ক্লাস সায়েন্সের স্টুডেন্ট না তবুও সে ক্লাসটি দেখছে, তার ক্লাসে এত ভালো লাগছে, খুব ধন্যবাদ। শয়তানের খাম্বা জানাচ্ছে হাফ, খুব ভালো নাম ভাইয়া তোমার। তারপর দেখা যাচ্ছে সবাই হাফ 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 উত্তর দিয়ে দিচ্ছে, একজন লিখছে 2/4 মানে ওটাও হাফ। সুতরাং এটা কিন্তু খুব সহজ, কারণ এইখানে যে সংখ্যাগুলো গঠন করা যাবে সেটা হচ্ছে 102, 120, তারপর হচ্ছে 201 এবং 210। কারণ এগুলোই হচ্ছে তিন অঙ্কের সংখ্যা, বাকি যে সংখ্যাগুলো গঠন করা হয় সেখানে শূন্যটা আগে থাকে, শূন্য আগে থাকলে তো সেটা তিন অঙ্কের সংখ্যা হবে না। সুতরাং কি হয়ে যাচ্ছে যে এর মধ্যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য, মোট সংখ্যা আছে 4টা, এর মধ্যে বিভাজ্য হচ্ছে 2টা, অর্থাৎ হাফ। খুব সহজ, তোমাদের অভিনন্দন যে সবাই এই অঙ্কটি খুব দ্রুত সলভ করতে পেরেছো। এবার তো বলতেই হয় তোমাদের চান্স নিশ্চিত যদি ভালো মতো পড়াশোনা চালিয়ে যাও এভাবে। তো এরপর আরেকটি অঙ্ক তোমাদের দিতে যাচ্ছি, দুটি স্বাধীন ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা দেওয়া আছে আমাদের 3/7। দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাব্যতা আমাদের দেওয়া আছে 1/7। এখন আমাকে জানাও যে দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাব্যতা কত, দ্বিতীয় ঘটনার সম্ভাব্যতা কত। সো এটিও আমি তোমাদের বলবো যে তোমরা নিজেরা সলভ করে আমাকে জানাও যে উত্তরটি পাচ্ছ কিনা, যদি দেখি যে তোমাদের সমস্যা হচ্ছে তো আমি তোমাদের সলভ করে দিই। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো এই জিনিসটি পারবে। তো দেখা যাচ্ছে কমেন্ট কে এখনো আসে নাই, কমেন্ট অপেক্ষা করছে। মাহদি মুন্না জানাচ্ছে তার ক্লাস খুব ভালো লাগছে, ভাই তোমাকে অনেক ধন্যবাদ। তারপর এখনো কমেন্ট আসেনি, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করতেছি, আশা করি তোমরা খুব দ্রুত কমেন্ট দিবে। শয়তানের খাম্বা উত্তর জানাচ্ছে 3/49, তাই কি শয়তানের খাম্বা, বাকি একটু হিসাবটা ঠিক করে করতে হবে। তারপর শবনম রোজি জানাচ্ছে 5/7, শয়তানের খাম্বা আবার জানাচ্ছে 5/57, আলী ইমরান জানাচ্ছে 4/7, ফাহমিদা ইভা জানাচ্ছে 1, আচ্ছা। তারপর সানোয়ার হোসেন রিয়াজ জানাচ্ছে -2/7, ভাই সম্ভাব্যতা কি মাইনাস হয় নাকি? তারপর ও আচ্ছা কোশ্চেন নাকি তোমরা দেখতে পাচ্ছ না, খুবই দুঃখিত আমি সরে যাচ্ছি। এরপর রাফি ধর জানাচ্ছে 5/7, অ্যান্সারটা কেউই দুঃখজনক ভাবে এখনো ঠিক মতো দিতে পারতেছো না, কাহিনী কি বুঝতেছি না, আসো হেল্প করি। তো খেয়াল করো দুটি স্বাধীন ঘটনা, আমরা স্বাধীন ঘটনার ক্ষেত্রে একটা সূত্র জানি, সূত্রটা কি মনে আছে কারো? কারোই মনে নেই, কারণ সবাই ভুলভাল উত্তর লিখছে। খেয়াল করে দেখো, প্রবাবিলিটি দুটি যদি একটা ঘটনা যদি এ হয় এবং আর একটা ঘটনা বি ধরে নিলাম, সো দুটি ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাব্যতা আমাদের দেওয়া আছে 3/7, এবং দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এই যে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাব্যতা 1/7, অর্থাৎ একত্রে ঘটার সম্ভাব্যতা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1/7,
আমাদের বলা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1। তো এইটা রিলেটেড একটা সূত্র আছে কিন্তু কারোই মনে নাই মনে হচ্ছে, তো আমি একটু মনে করিয়ে দিচ্ছি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, কারণ বলাই আছে দুটি স্বাধীন ঘটনা। তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এটি তাদের গুণন সূত্র, এই জিনিসটি মাথায় রাখতে হবে। তো এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বি যদি বের করতে চাই, সুতরাং প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। সো এখান থেকে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/7 এবং আমাদের প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 3/7। সুতরাং এখান থেকে লিখতে পারি প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/3। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দুঃখজনক ভাবে কেউই উত্তর দিতে পারো নাই, নাকি পরে পেয়েছো দেখতে চাই। ভাই একদিন জানছে ভাই এসে কনফিউজড, তাছাড়া কনফিউজের কোনো কারণ নাই, আমি তোমাদের মাত্রই সলভ করে দিলাম। এরপর MDA সালাম ধন্যবাদ জানাচ্ছে। তারপর এরপর নাইমুল ইসলাম দেখতে পাচ্ছি যে 1/3 উত্তর দিতে পেরেছে, সাবাস নাইমুল ইসলাম। তোমাকে আর কি উত্তর দিতে পারেনি শয়তানের খাম্বা, তুমি সবগুলো প্রশ্নে প্রায় সবগুলো উত্তর দাও, দেখো যে কোনটা লাগা যায়। যদি লাগা যায়, যদি ওই লটারির টিকিটের মতো ভাবো, তাহলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু বুঝে বুঝে উত্তর করতে হবে। কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু সাধারণত অবজেক্টিভ কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং থাকে, সুতরাং তুমি যদি না পেরে ভুল উত্তর দাও, তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। তো এই বিষয়ে সাবধান, সবগুলো দাগাই দিয়ে যেও না, তাহলে বিপদে পড়বা। তো সজীবুর রহমান বলছে 1/3, জুনান রহমান বলছে ম্যাথ দেখলে মাথা ঘুরায়, তাহলে চোখ বন্ধ করে ম্যাথ করবা, কোনো অসুবিধা নেই। তো চলো এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করি। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষারই প্রশ্ন, কত কোন বছরে আমি ঠিক মনে নেই। তো সেটি হচ্ছে যে একটি মুদ্রা ও একটি ছক্কা একই সময় নিক্ষেপ করা হলো, একটি মুদ্রা একটি ছক্কা একই সময়ে নিক্ষেপ করা হলে একই সাথে হেড ও সিক্স পাবার সম্ভাব্যতা কত। সো এটিও তোমাদের জন্য রইলো, তোমরা সলভ করে আমাকে উত্তরটি জানাবে, আশা করি তোমরা সবাই উত্তর করতে পারবে। এরপর আরেকটি প্রশ্ন আমরা তুলে রাখি উত্তর করার, এটা তোমরা তখন উত্তর করতে থাকো। অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত? অধিবর্ষে 1 আর 2 দিয়ে। সো তোমরা আমাকে এটার উত্তরগুলো জানাও, সম্ভব হলে আগে 1-2 করে উত্তর জানাও, বা যেটা আগে উত্তর পারো সেটাই আমাকে জানিয়ে দাও। সো দেখতে পাচ্ছি এখানে অলরেডি অনেক উত্তর চলে আসছে। লাবিব উল্লাস 5, 6, 7, 8 কি যেন লিখতেছে লাবিব, বুঝতে পারলাম না, দুঃখজনক। এর আমি দেখতে পাচ্ছি শয়তানের খাম MD SR সোহেল জানাচ্ছে উত্তর হচ্ছে 1/2, নাইমুল ইসলাম জানাচ্ছে উত্তর হচ্ছে 1/12, তারপর আমার কথা আমি জানাচ্ছে 1/12, SK সরকার জানাচ্ছে অ্যান্সার হবে 1/4। আশা করি তোমরা সবাই প্রথমটার কথা বলছো। সো প্রথমটার উত্তর কিন্তু আমি তোমাদের বলবো যে একটু আগে আমরা যে দুটি স্বাধীন ঘটনার সূত্র যে একটু ঝালাই করে আসলাম, ওইখান থেকেই কিন্তু এটার উত্তরটা হবে, যা আমি তোমাদের একটু হিন্টও দিয়ে দিলাম। সো আশা করি তোমরা এখন চেষ্টা করলে পারবে। এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। আমরা জানি প্রতি একটি বছরে 52টি সপ্তাহ থাকে, তো 52 × 7 হচ্ছে 364, তো 365 দিনে 364 দিন অর্থাৎ একদিন এক্সট্রা থাকে। সুতরাং
52 সপ্তাহের মধ্যে অবশ্যই 52টি শুক্রবার থাকবে। এখন যে এক্সট্রা একটা দিন আছে সেটি যে শুক্রবার হবে তার সম্ভাব্যতা কত? এক্সট্রা দুটো দিন, কিন্তু এখানে অধিবর্ষ বলা হয়েছে, অর্থাৎ এক্সট্রা দুটি দিন আছে তার মধ্যে একটি শুক্রবার আসার সম্ভাব্যতা কত? তো আমি আশা করছি ইতিমধ্যে তোমরা উত্তর দিয়ে দিয়েছ, তোমাদের উত্তরগুলো দেখে নিচ্ছি। একজন বলছে প্রথমটা হাফ এবং পরেরটা হচ্ছে 6/6, ভাই হলো না, 1/12 লিখতেছে কেন জানি সবাই, হচ্ছে না। লাবি বুল্লাস, তুমি খুব ভালো 1 থেকে 18 পর্যন্ত গুনতে পারো, আমি বুঝতে পারছি, কোনো অসুবিধা নাই, তুমি আশা করি অঙ্কে সমাধানে মনোযোগ দিবা। এরপর এরপর অনেকে উত্তর দিচ্ছ, কিন্তু ভাই কোনটার উত্তর দিচ্ছ তুমি যদি না লেখো আমার একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি কোনো জায়গায় সঠিক উত্তর দেখতে পাইতেছি না, খুবই দুঃখজনক। তো প্রথম প্রশ্নটা ছিল, একটি মুদ্রা ও একটি ছক্কা একই সময় নিক্ষেপ করা হলে হেড ও সিক্স পাওয়ার সম্ভাব্যতা কত? সো হেড ও সিক্স পাইতে হবে আমাকে, সুতরাং আমাকে এখানে এটার উত্তরটা আমরা এখানে করি যে হেড পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে হাফ, এবং দুটি যেহেতু স্বাধীন ঘটনা গুণ হয়ে যাবে, এবং সিক্স পাওয়ার সম্ভাব্যতা 1/6, সুতরাং অ্যান্সার হচ্ছে 1/12, যেটা আমি তোমাদের সাথে মজা করে বলছি যে কেউ উত্তর পারো না, আসলে সবার উত্তর সঠিক হয়েছে, এটার উত্তর হচ্ছে 1/12। যে একজন আমাকে বলেছিল 1/4, ভাই তোমার উত্তরটা সঠিক না। এখন দ্বিতীয় কোশ্চেনটা একটু ট্রিকি এবং এটা খুব গুরুত্বপূর্ণ, যে একটি অধিবর্ষে যে 53টি শুক্রবার থাকবে তার সম্ভাব্যতা কত? তো অনেকে, একজন আমাকে জানাচ্ছ 2/7, আমার কথা আমি শয়তানের খাম্বাও জানাচ্ছ 2/7, এসকে সরকার তোমার প্রথম উত্তরটা ভুল ভাইয়া, জুনান রহমান লিখছ 0/0, তুমি কি জানো 0/0 মানে কি? একটু গুগলে সার্চ দিবা যে 0/0 মানে কি, যদি আজকে সংখ্যা তত্ত্ব বা বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা যে কোনো সংখ্যার ক্লাস যদি হতো তো আমি 0/0 ব্যাপারে বিশাল একটা লেকচার দিতাম, কিন্তু এখন যেহেতু প্রবাবিলিটি ক্লাস তো আমি এই বিষয়ে যাচ্ছি না, একটু গুগল করে দেখে নিবি। তো প্রথমটির উত্তর আমরা সবাই পেরে গিয়েছি, সবাইকে অভিনন্দন, কারণটা খুব সহজ ছিল। কিন্তু দ্বিতীয়টি, তো আগেই আমরা বলেছি প্রত্যেক বছর 52 সপ্তাহ থাকে, এটার উত্তর হচ্ছে এখানে 52 সপ্তাহ, 52 × 7 = 364। সো অধিবর্ষ বলা হচ্ছে, অধিবর্ষ মানে কি? লিপ ইয়ার, লিপ ইয়ারে কয়দিন থাকে? 365 দিনের চেয়ে একদিন বেশি থাকে, অর্থাৎ আমাদের এক্সট্রা আরো দিন আছে 2টা। এখন 53টি শুক্রবার, অর্থাৎ ওই যে এক্সট্রা 2টা দিন আছে ওই দিন 2টার মধ্যে শুক্রবার হইতে পারে কত ভাবে খেয়াল করে দেখ, হয়তো যে এক্সট্রা 2টা দিন আছে 364 দিন ছাড়া, সেখানে থার্সডে সংক্ষেপে লিখছে এবং ফ্রাইডে FRI, সো ওই যে এক্সট্রা 2টা দিন সে 2টা এইভাবে থাকতে পারে যে বছরটা শুরু হয়েছে বৃহস্পতিবার দিয়ে এবং 2 তারিখ শুক্রবার, এরপর বাকি 364 দিন বাকি 364 দিনের মতো, অথবা এভাবে হতে পারে বছরটা শুরু হয়েছে শুক্রবার দিয়ে এবং পরের দিনটা শনিবার, সুতরাং এই যে প্রথম 2টা দিন এই দুইভাবে হইতে পারে। এখন এই 2টার হওয়ার সম্ভাব্যতা কি? যেহেতু সপ্তাহে 7 দিন তার মধ্যে যে কোনো এক এই ফ্রাইডে আসার সম্ভাব্যতা হচ্ছে 1/7, এবং এখানে ফ্রাইডে বা শুক্রবার আসার সম্ভাব্যতা হচ্ছে 1/7। এখন যদি আমরা এই দুইটা যোগ দিয়ে দিই, যোগ কেন দিব? কারণ আমরা ওই যে বর্জনশীল ঘটনা বলেছিলাম, অর্থাৎ এই জিনিসটা যদি হয় তাহলে এইটা হবে না, আবার এইটা যদি হয় তাহলে এইটা হবে না, সুতরাং এই দুটি বর্জনশীল ঘটনা আমরা যোগ করে পাব 2/7। সুতরাং অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা হচ্ছে 2/7। আশা করি তোমরা অনেকেই উত্তর দিতে পেরেছ, দেখতে পাচ্ছি বহু উত্তর চলে এসেছে, শয়তানের খাম্বা অনেকবার 2/7 লিখছে, ফাহিম তানভি 2/7 বলেছিলাম ভাই, আচ্ছা যাই হোক হয়তো আমি মিস করে ফেলেছি, জান্নাতুল ফেরদৌস বলছে 41/97, কিভাবে আসবে এত বড় উত্তর, এত বড় উত্তর তো আসার কথা না। খেয়াল রাখবে যে এইসব যে অবজেক্টিভ কোশ্চেন থাকে সেটা যতই জটিল আকার দেখতে হোক না কেন, এগুলো সাধারণত এমন ভাবে থাকবে যে একটু ট্রিকি, একটু কনসেপ্ট বা ধারণা যাদের পরিষ্কার তারা খুব দ্রুত উত্তর করে ফেলতে পারবে, কারণ তোমাদেরকে অবশ্যই এমন
আকারে প্রশ্ন দিবে না, একটা দুইটা হয়তো থাকতে পারে, বাট অধিকাংশ প্রশ্নই এমন আকারে থাকবে না যে তোমাদের অনেক অনেক সময় লাগে এগুলো উত্তর করতে। তো এই যে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ দেখলাম, এই টাইপের ম্যাথ গুলোই আমাদের ভর্তি পরীক্ষার অবজেক্টিভের ক্ষেত্রে এসে থাকে। তো আরো অনেকে অনেক উত্তর দিচ্ছে, যাই হোক আপাতত তার উত্তর গ্রহণ করছি না, এই পর্যন্তই। সো মুদ্রা ও ছক্কার নিক্ষেপ করতে, ছক্কার অঙ্ক আমাদের অসম্ভব হলো যে একটা মুদ্রা পাঁচবার নিক্ষেপ করলাম বা পাঁচটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলাম। সো এই ধরনের ক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্র বা টোটাল যে ফলাফল সংখ্যা সেটা কতগুলো হবে? যদি আমাদের যদি আমাদের বলা হয় যে পাঁচটা ছক্কা, আচ্ছা পাঁচটা পাঁচ না না হয় পাঁচটি মুদ্রা নিক্ষেপের ফলে সৃষ্ট নমুনা ক্ষেত্রের উপাদান সংখ্যা কত? এই ধরনের প্রশ্নগুলো সাধারণত অবজেক্টিভ থাকে এবং এটা অন্য অন্য জায়গায় থাকতে পারে যে একটা পাঁচবার একটা মুদ্রা নিক্ষেপ করা হলো, তো আমাদের যে নমুনা ক্ষেত্র হয় সেটার উপাদান সংখ্যা কত? এটার জন্য খুব সহজ একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমরা যদি পাঁচবার নিক্ষেপ করি তাহলে এটা হবে 2^5 সংখ্যক, আর যদি আমরা এটাকে সাধারণভাবে প্রকাশের জন্য এনটি মুদ্রা বা একটা মুদ্রা এন বার নিক্ষেপ করি তাহলে এই নমুনা ক্ষেত্রে রাখা হবে 2^n। এখন আমরা যদি মুদ্রা নিক্ষেপ না করে ছক্কা নিক্ষেপ করি তাহলে কি হবে? তাহলে 2 এর জায়গায় 6 চলে আসবে। তো এই দুটি শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, কারণ এই দুটি তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করবে। তো শেষবারের মতো আমি তোমাদের কোন প্রশ্ন আছে কিনা দেখার চেষ্টা করছি। অনেকে উত্তর করে ফেলেছো যে কতগুলো 2^5 = 32, সাবাস যারা উত্তর করতে পেয়েছো, জান্নাতুল ফেরদৌস, সানোয়ার তোমার উত্তরটি হয়নি, মারুফ হাসান, তারপর এস কে সরকার, হ্যাঁ তোমরা আবার উত্তর করেছো, যাই হোক। তো এভাবে করে আমরা খুব দ্রুত উত্তর করে বা উত্তরগুলো বের করে ফেলতে পারবো। সো এখন বিস্তার, সো বিস্তারের বিষয়ে আসলে আলাদা করে বলা কিছু নেই, বিস্তার বিষয়টি পরবর্তীতে আমরা যখন ইন্টার লেভেলের জন্য যে লাইভ ক্লাস থাকে সেটা সেখানে আমরা উল্লেখ করব, কারণ আজকে এই ম্যাথ গুলো করাতে অনেক সময় চলে গেছে, সো ওখানে যাব না। তবে যেটা মাথায় রাখবে যে বিস্তার কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বিস্তার HSC পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকে একটা অঙ্ক থাকবে। তো তোমরা যেটা করবে যে বিস্তারের যে পরিমিত ব্যবধান নির্ণয় করার যে বইয়ে ছোট ছোট অঙ্কগুলো আছে ওগুলো দেখে যাবে, কারণ বিস্তার দিয়ে যদি কোনো অঙ্ক থাকে ওই ধরনের ছোট ছোট ম্যাথগুলোই থাকবে, বড় বড় বিশাল ছক করে করানো বিস্তারের ম্যাথগুলো সাধারণত পরীক্ষা করানো হয় না। তো এই ছিল আজকের ক্লাসের মূল সকল বিষয়বস্তু। যেহেতু অ্যাডমিশন ভিত্তিক ক্লাস, আমরা অ্যাডমিশনে জোর দিয়েছি, তাই বিস্তারের ওদিকটায় ব্যাখ্যা সহ আমরা যাচ্ছি না, পরবর্তী কোনো ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই রইল, আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের সাথে কথা ছিল যে প্রবাবিলিটির সাথে কনিক্স এবং ক্যালকুলাস দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি নেক্সট ক্লাসে এইগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করা হবে, কনিক্স ক্যালকুলাস ইত্যাদি বিষয় নিয়ে। তো ভালো থাকবে সবাই, দোয়া করবে, অল দ্য বেস্ট।